আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ট্রিপল এম বিডি ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা মাত্র 790 টাকায় ঢাকা থেকে কলকাতার নিউ মার্কেটে যাব, তার আদ্যপ্রান্ত দেখাব। প্রিয় বন্ধুরা, চলে আসলাম যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা সেন্টারে পাসপোর্ট কালেক্ট করার জন্য। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে ইন্ডিয়ান ভিসা সেন্টারের ভিতরের পরিবেশ। আমার কাছে হোটেল না থেকে ঘুরে ঘুরে নতুন নতুন জায়গা দেখাটা শুধু খরচ বাঁচানোর উপায়ই শুধু নয়, প্রতিদিন প্রতি রাতে প্রতিবেলায় নতুন নতুন নানা রকম অভিজ্ঞতা অর্জনের আর গল্পের জুড়ি ভরে ফেলারও উপায়। আমার কাছে হোটেল না থেকে খরচ বাঁচানোর বাইরে শুধু নয়, এমনকি যানবাহনে খরচ বাঁচানোর উপায় খুঁজে বের করেছি। আমাদের গাড়ি বেনাপোল যাওয়া, আমি সোহাগ পরিবহনে করে ঢাকা টু বেনাপোলের টিকিট কেটেছি 675 টাকা দিয়ে। হোটেল ছাড়া ভ্রমণ, এটা কি সম্ভব? জি সম্ভব, খুব সম্ভবত। আমি করেছি, করছি, আবারও করতে যাচ্ছি। খরচ কমানোর এমন অভিনব উপায় আগে কেন করতে পারিনি সেটা ভেবে আজকাল আফসোস হয় আমার। তবে আবার এটাও ঠিক যে ভ্রমণের অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করে নানা রকম এক্সপেরিমেন্ট করে করে সাহস অর্জন না করা অবধি এমন সূত্র আবিষ্কার করা যায় না, তাই খুব যে একটা আফসোসে পড়ছে সেটাও না আবার। তবে আমি যানবাহন খরচের টাকা বাঁচানোর উপায় দেখিয়ে দেব ইনশাল্লাহ পরবর্তী পর্বগুলো মাধ্যমে। আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু দিয়ে পার হচ্ছে তার দৃশ্য। আমরা এখন হায়দ্রাবাদ থেকে বনগাঁ রেল স্টেশনে যাচ্ছি। বনগাঁ রেল স্টেশনে যেতে জনপ্রতি ভাড়া পড়েছে 50 রুপি করে। কয়েকটি প্রদেশ গিয়েছি ঠিকই, কিন্তু আমার মনের মতো করে দেখা হয়নি তেমন কিছু, তাই সেই সব প্রদেশগুলোতে নিজের মতো করে পরিকল্পনা করে আরেকবার দেখতে বের হওয়া। তো এবার একদম শুরুতে ছিল টোটাল বাজেট ট্রিপের পরিকল্পনা, সেভাবেই শুরুতে সব টিকিট করা হয়েছিল বটে, কিন্তু এরপর যতদিন গড়াতে থাকলো একজন সঙ্গী সাথী হলো, তার সাথে নানা রকম আলাপ আলোচনা আর নতুন নতুন পরিকল্পনা করতে করতে একটা সময় পুরো ভ্রমণ শিডিউলের প্রতিটি ক্ষণের সর্বোচ্চ কাজে লাগাতে গিয়ে আর আশেপাশে থাকা নতুন রোমাঞ্চকর জায়গা যোগ করতে করতে একদম বাজেট ট্রাভেল প্ল্যান শেষ অবধি পুরো পস আর নিদারুণ খরচে প্ল্যানে রূপান্তরিত হলো। শুরুতে সব ট্রেন টিকিট যেখানে নন এসি আর মেল ট্রেন ছিল সেখানে একদম বাস্তবায়ন পর্যায়ে এসে পুরো ভ্রমণের সকল ট্রেন টিকিট এসি আর সবচেয়ে গতির হয়ে গেছে। যদিও ঢাকা থেকে নন এসি বাসে টিকিট করি বেনাপোলে এসেছি, নানা রকম চড়াই উত্তরায় পেরিয়ে দুই সীমান্তের কাস্টম ইমিগ্রেশন শেষ করে সেই বনগাঁও লোকালে করে কলকাতা। আমরা এখন বনগাঁ রেল স্টেশনে চলে আসছি,
বনগাঁ থেকে এখন আমরা শিয়ালদা যাব। শিয়ালদা পর্যন্ত যেতে 2500 লাগে, কিন্তু আমরা টিকিট ঠিকই শিয়ালদা পর্যন্ত কেটেছিলাম, কিন্তু আমরা হাওড়াতে নেমে গিয়েছিলাম। এই হচ্ছে বনগাঁ রেল স্টেশন থেকে শিয়ালদা রেল স্টেশন অথবা হাওড়া রেল স্টেশন যাওয়ার সুন্দর একটা মাধ্যম, যা খুব সস্তা, বাংলাদেশে যা কল্পনাও করা যায় না। আমরা এখন হাওড়া রেল স্টেশনে চলে আসছি। হাওড়া রেল স্টেশন থেকে মেট্রো রেলে করে নিউ মার্কেটে যাব। তখনও আমাদের সন্ধ্যার নন এসি স্লিপার ক্লাসের মেল ট্রেনের টিকিট ঠিক হয়ে আছে, অন্যদিকে রাজধানী এক্সপ্রেসের টিকিটের ফরমায়েস দেওয়া হয়েছে। যদি পেয়ে যায় তবে সকালে দিল্লি থেকে হরিয়ানা সারাদিন আগের ট্রেন টিকিট বোর্ডিং চেঞ্জ করে আম্বালা কান থেকে করার চেষ্টা করা হবে। আম্বালা থেকে বিকানের, বিকানের থেকে পাঞ্জাব, পাঞ্জাব থেকে জয়সালমের, পুরো দিন ঘুরে আবার রাতে দিল্লিতে চলে আসব। হাওড়া থেকে নিউ মার্কেট পর্যন্ত মেট্রো রেলের ভাড়া মাত্র 15 রুপি। কলকাতায় একটা মহাব্যস্ত দুপুর পার করতে হলো নানা রকম দরকারি কাজ শেষ করতে। সকাল 10:30 থেকে দুপুর 3টা কখন বেজে গেছে কেউই বুঝতে পারিনি। ভ্রমণ সঙ্গীর কিছু আবশ্যিক কেনাকাটা করতে হলো, কিছু ফরমায়েশি কেনাকাটা করতেই হলো। ফেরার সময় কলকাতা তালিকায় নেই বলে এগুলো সেরে ফেলি। তার মানে এই নয় যে সপ্তাহব্যাপী এই সব সাথে নিয়ে ঘুরব। অদরকারি সকল কিছু দিল্লি রেখে ফেরার সময় সাথে নিয়ে দেশে পথে ধরব। 795, 790, 720, 825। এক গ্লাস বেদনা রস দিয়ে প্রাণ জুড়িয়ে কিছু ফাস্টফুড পেটে দিয়ে পেটটাকে শান্তি করল। ততক্ষণে আমাদের খরচে রাজধানী এক্সপ্রেসের ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেছে। আজ এই পর্যন্ত, পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ করে শেষ করলাম আজকের এই পর্ব। যদি ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি কমেন্ট ও লাইক দিয়ে সবার সাথে শেয়ার করুন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে আমাদের উৎসাহিত করুন। আল্লাহ হাফেজ।
হচ্ছে টায়ার থ্রির অবস্থা।